হাই, আজ আমরা ম্যাথমেটিক্সের ইতিহাসে প্রথম ট্রু ম্যাথমেটিশিয়ান, প্রথম প্রকৃত গণিতবিদ মহান পিথাগোরাসকে স্মরণ করব। পিথাগোরাস বিশ্বাস করতেন এই পৃথিবীর সবকিছুই সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত। সবকিছুকেই তিনি সংখ্যা দিয়ে চিন্তা করতেন। তার এক ছাত্র একদিন তাকে জিজ্ঞেস করলেন, গুরুদেব বন্ধুত্ব কী জিনিস? গুরুদেব তো সবকিছুকেই সংখ্যা দিয়ে চিন্তা করেন। তিনি বললেন, বন্ধুত্ব এটা আসলে আমি বুঝি, আসলে 220 এবং 284 মধ্যে যে সম্পর্ক আছে তাকেই বলে বন্ধুত্ব। ছাত্রের তো মাথা খারাপ। ছাত্র বললেন, গুরুদেব এটা কি বলছেন একটু ব্যাখ্যা করুন। আসলে 220-র যে উৎপাদকগুলো আছে সেগুলোর দিকে তাকাও। 220-র উৎপাদকগুলো কী কী? 220-র উৎপাদক হচ্ছে 1, 2, 4, 5, 10, 11, 20, 22, 24, 55, 110 ও 220। আর 284-র উৎপাদক হচ্ছে 1, 2, 4, 71, 142 ও 284। তুমি কি জানো প্রকৃত উৎপাদক বা ট্রু ফ্যাক্টর কী? ছাত্র বললেন, না গুরুদেব। তখন পিথাগোরাস বললেন, এই নিজেকে বাদ দিলে বাকি যেগুলো পড়ে থাকে সেগুলোই হচ্ছে একটা সংখ্যার প্রকৃত উৎপাদক। অর্থাৎ 220-র প্রকৃত উৎপাদক হলো 1, 2, 4, 5, 10, 11, 20, 22, 24, 55 ও 110। আর 284-র প্রকৃত উৎপাদক হলো 1, 2, 4, 71 ও 142। এখন এদের মধ্যে বন্ধুত্ব কোথা থেকে এলো, তাই না? দেখো, 220-র সমস্ত প্রকৃত উৎপাদককে যোগ করলে যোগফল পাবো 284, আর 284-র সমস্ত প্রকৃত উৎপাদককে যোগ করলে যোগফল পাবো 220। এরা দুজনে দুজনার জন্য, আর এই জন্যই এরা বন্ধু। আসলে 220 এবং 284-কে বন্ধু সংখ্যা বা অ্যামিকেবল নাম্বারস বলা হয়। কি অসাধারণ, তাই না? তোমাদের সকলকে ফ্রেন্ডশিপ ডে অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।